চলতি বিপিএলে বেশ বড় বড় নাম দিয়ে দল তৈরি করেছিল ফরচুন বরিশাল বিশেষ করে দেশের ক্রিকেটারদের নিয়ে জাতীয় দলের সব বড় তারকায় আছেন মিজানুর রহমানের দলটায় তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের সাথে রয়েছেন সৌম্য সরকার মেহদি হাসান মিরাজও এরপরেও বিপিএল পয়েন্ট তালিকায় ওপরের দিকে নেই ফরচুন বরিশালের নাম

বিশেষ করে ডেভিড মিলার নিয়ে সবার আগ্রহ আগেই গুঞ্জন ছিল মিলার আসছেন বরিশালের লাল শিবিরে দলটির মালিক মেজান গতকাল বলছিলেন কেশব মহারাজ আসছে কায়ল মায়ার্স আসছে ডেভিড মিলার আসছে এগুলো সবই নাম নাবিনুল হক খেলতে চাচ্ছে না জোর করে তো আনতে পারি না ইঞ্জুরির একটা সমস্যার কথা বলেছে সে মিলার কবে আসবেন বিপিএল খেতে এমন প্রশ্নে মিজান বলেন মিলার সম্ভবত সতেরো ফেব্রুয়ারি আসবে তার একটা ব্যক্তিগত কাজ বা প্রোগ্রাম রয়েছে সেটা শেষ করেই যোগ দেবে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান এছাড়া দুই একদিনের মধ্যে আসবেন বরিশালে যোগ দেবেন কারিবিয়ান দুই ক্রিকেটার পেস বলিং অলরাউন্ডার ওবায়দ ম্যাকয় এবং ব্যাটিং অলরাউন্ডার কায়ল মার্স তারা যোগ দিলে নিশ্চিতভাবে শক্তি বাড়বে বরিশালের এদিকে আসরে আট ম্যাচ খেলে ফেলেছে বরিশাল সমান সংখ্যক জয় পরাজয় অর্থাৎ চার জয়ের বিপরীতে চার ম্যাচে হেরেছে তামিম মিকবলের দল আট পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে তারা